জিনেরা কিভাবে আল আকসা মসজিদ নির্মাণ করেছিল? কেন নবীজির মেরাজের রাতে আল আকসা মসজিদ এসেছিলেন? হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় আল আকসা মসজিদে কি অলৌকিক ঘটনা ঘটেছিল? আল আকসা মসজিদ ইসলামের তিনটি পবিত্রতম স্থানগুলোর একটি। ইসলামী মসজিদুল আকসার উদ্দেশ্য সফর করা সওয়াবের কাজ বলে উল্লেখ রয়েছে। আল আকসা মসজিদের নিজস্ব একটি সম্পূর্ণ গঠনমূলক ইতিহাস রয়েছে, যা বিভিন্ন জাতির উত্থান পতন এবং নবীদের আগমনের সাথে সম্পর্কিত। আল আকসা মসজিদ আমাদের মুসলমানদের প্রথম কিবলা, যার থেকে ফিরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবিগণ প্রায় 1.5 বছর সালাত আদায় করেছিলেন, এবং তিনি জনগণকে মূলত এই বার্তা দেন যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, বরং এই ধর্মটি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের একটি রূপ, এবং তিনি হযরত মুসা আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামের শিক্ষাকে পুনরুজ্জীবিত করার জন্য মূল তাওরাত ও ইঞ্জিল এবং বাণীর অনুসরণ করেছেন। আল আকসার সাথে ইসলাম কতটা নিবিড়ভাবে জড়িত তার প্রমাণ মেরাজের ঘটনা। এছাড়াও মেরাজের রাতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নবীদের ইমামতিতে সালাত আদায় করেছিলেন তার একটি অস্বাভাবিক ঘটনা ছিল। তাই জেরুজালেম ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের পবিত্রতম স্থান এই এলাকাটি নবীদের অবস্থান স্থল ছিল, যেখানে অসংখ্য নবী প্রেরিত হয়েছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা এই পবিত্র ভূমি সম্পর্কে সূরা আল আরাফে বলেছেন, এবং আমি সেই জাতি যাদেরকে দুর্বল করে দেয়া হয়েছিল তাদেরকে এই দেশের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী বানিয়েছি, এই পবিত্র ভূমিতে আমি বরকত দান করেছি। একইভাবে আল্লাহ তাআলা সূরা ইসরাহ বলেন, পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আসকা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এক রাতে যার চারপাশে আমি নিয়ামত রেখেছি। এই আয়াতে যে বরকত ভূমির কথা বলা হয়েছে তা হলো বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশের এলাকা। হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আল আকসার ফজিলত বর্ণনা করেছেন। আবু জুহর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদুল হারাম। তারপর তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোন মসজিদটি নির্মিত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আকসা মসজিদ। আবু জুহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুটি নির্মাণের মধ্যে কত সময় ব্যবধান ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 40 বছর। একজন আলেম ও মুফাসসিরের মতে আল আকসা মসজিদটি সর্বপ্রথম নবী আদম আলাইহিসাল্লাম নিজেই তৈরি করেছিলেন, এবং পরে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম তা পুনর্নির্মাণ করেছিলেন। বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসাল্লামকে বিশেষভাবে হযরত আদম আলাইহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন এবং তাকে মসজিদে হারাম ও মসজিদুল আকসা নির্মাণের নির্দেশ দেন। ইবনে হিশাম তার ইতিহাসের কিতাবে লিখেছেন, যখন বনি ইসরাইল ফিলিস্তিনি শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তখন হযরত দাউদ আলাইহিসাল্লাম বাইতুল মুকাদ্দাস পুনঃপ্রতিষ্ঠিত করেন, এবং তারপর তার উত্তরসূরি এবং পুত্র হযরত সুলাইমান আলাইহিসাল্লাম আল আকসার নির্মাণ সম্পন্ন করেন। তাই হাদিস ও ঐতিহাসিক থেকে জানা যায় যে বাইতুল মুকাদ্দাস বহু ধাপে এবং সময়কালে বারবার নির্মিত হয়েছিল, এবং এটি অনেক নবীদের দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল। আল আকসা মসজিদ সম্পূর্ণরূপে হযরত সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে নির্মিত হয়েছিল। এটি শুধুমাত্র ইসলামিক নয়, ইসরায়েলি বর্ণনাতে উল্লেখ করা হয়েছে হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার একজন জালিলুল কদর নবী ছিলেন, যার সাম্রাজ্য পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র বিশ্বব্যাপী বিস্তৃত ছিল, এবং তিনি মানুষসহ গবাদি পশু, পাখি, জীবজন্তু, হিংস্র জানোয়ার এবং জিনদের উপর কর্তৃত্ব করেছিলেন। জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ ছিল। আল্লাহ তাআলা জিনদেরকে তার
তার অধীন করে দিয়েছিলেন, যারা হযরত সুলাইমান আলাইহিসসালামের শাসনামলে বাদশাহ সুলাইমানের আদেশ পালন করত, বড় বড় এবং কঠিন কাজ তারা করত। তাই আল আকসা মসজিদের নির্মাণ কাজ হযরত সুলাইমান আলাইহিসসালাম জিনদের কেউ নিযুক্ত করেছিলেন। তিনি বাদশাহ হওয়ার পরপরই এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 40 বছরে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। নির্মাণ স্থলে হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি কাচের ঘর নির্মাণ করেন, যেখানে তিনি ইবাদত করতেন। তিনি লাঠি হাতে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। এই ইবাদত বেশ লম্বা সময় ধরে হতো। তিনি এভাবে কয়েকদিন বা কখনো কখনো কয়েক মাস পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, আর জিনেরা তাদের কাজে ব্যস্ত থাকত। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন জানতে পারলেন যে তিনি শীঘ্রই মৃত্যুবরণ করতে চলেছেন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন এমন অলৌকিক ঘটনা ঘটে যাতে জিনেরা তার মৃত্যু সম্পর্কে জানতেই না পারে এবং তারা একইভাবে মসজিদ নির্মাণের কাজে ব্যস্ত থেকে মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করে। একদিন যখন তিনি ওই ঘরের ভিতরে ইবাদতে মশগুল ছিলেন, সেই সময় তার রূহ কবজ করা হয়েছিল, কিন্তু তার হাতের লাঠির সাহায্যে তার বরকতময় দেহ ওইভাবে দাঁড়িয়ে রইল এবং জিনেরা মনে করতে লাগলো তিনি ইবাদতে মশগুল আছেন। প্রকৃতপক্ষে নবীদের বরকতময় দেহ কখনো পচে না, এমনকি পৃথিবীর মাটি ও তাদের দেহকে খেতে পারে না। এই পৃথিবীতে প্রেরিত সমস্ত নবীদের মৃতদেহ এখনও নিজ কবরে অক্ষত অবস্থায় রয়েছে এবং তারা গায়েব থেকে আল্লাহর পক্ষ হতে রিজিক পেতে থাকেন। তাই হযরত সুলাইমান আলাইহিসসালাম তার মৃত্যুর পর বহু বছর ধরে তার হাতের লাঠির উপরে বর করে একই স্থানে দাঁড়িয়ে রইলেন। অবশেষে যখন লাঠিটা গুনুপোকায় খেয়ে ফেলে এবং দুর্বল হয়ে পড়ে, তখন একদিন লাঠিটি ভেঙে যায়। তাই হযরত সুলাইমান আলাইহিসসালামের বরকতময় শরীর মাটিতে নুয়ে পড়ে। তখন জিনেরা জানতে পারল যে হযরত সুলাইমান আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা সূরা সাবাতে এই ঘটনাকে এভাবে বর্ণনা করেছেন, আর যখন আমি সুলাইমানের মৃত্যু নির্দেশ দিয়েছিলাম, তখন জিনদের কাছে তার মৃত্যুর কোনো খবর ছিল না। গুনুপোকা তার লাঠি খেতে লাগলো। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল যে তারা যদি গায়েবের খবর জানত, তবে তারা এতদিন ধরে এই অপমানজনক শাস্তির মতো থাকতো না।